সৌদি আরব হচ্ছে এখনো পর্যন্ত তারা কোরআনকে তাদের সংবিধান হিসাবে তারা রেখেছে। প্রথম সাধুবাদ সৌদি আরবকে আমি এখানে দিব, প্রথমেই সাধুবাদ দিব, সালাম, শত সালাম, যে এখনো পর্যন্ত সৌদি আরবে বিশ্বের অন্য কোনো রাষ্ট্র এই কাজটা দেখাতে পারেনি, যেটা সৌদি আরব এখনো। আপনি বলতে পারেন যে না তারা কি সব মানে, আসলে আপনি কি সব মানেন? আমি ইউসুফ জাহান কি শতভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিধানগুলো মেনে চলতে পারছি? ভুল তো হয়েই যায়। তারপরও সাধুবাদ তাদের এখনো পর্যন্ত সৌদি আরব কোরআনকে রেখেছে তাদের সংবিধান, এটা কি কম বড় কথা? এখনো পর্যন্ত কোরআনের অনেক বিধানের কারণে আপনার দেশের কুলাঙ্গাররা এক সময় বলেছিল যে সৌদি আরবিয়াকে গালিগালাজ করেছিল, যে বর্বর আইন, কোরআনের আইনকে বর্বর বলেছিল, যে বিশেষ করে আজকে ধর্ষণের অভিযোগে আপনি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আছে, বিবাহিত ধর্ষণকারী, চোর চুরি করলে হাত কাটা, কাউকে হত্যা করলে তাকে হত্যা করতে হয়, আর নফসি বি নফসিন, অর্থাৎ জীবনের পরিবর্তে জীবন। আজ পর্যন্ত সৌদি আরব সেগুলো, কোরআনের এই আইনগুলো আজ পর্যন্ত আমরা সচক্ষে সৌদি আরবে দেখে এসেছি। আজ পর্যন্ত সৌদি আরবে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে থেকে অসংখ্য ছাত্রদেরকে নিয়ে যায় মদিনা ইউনিভার্সিটি, মক্কম্বল করা সৌদি সরকার তাদেরকে ফ্রি থাকা, ফ্রি খাওয়া, তাদের পরিবার যদি থাকে তাদেরকে ফ্রি করে দিয়ে, এমনকি বাংলাদেশ টাকা প্রায় 18 থেকে 19 হাজার টাকা মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে যায় তাদের প্রত্যেক মাসে দেওয়া হয়, যেটা কল্পনা করতে পারি না পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে। আলহামদুলিল্লাহ, কিছু সমস্যা আছে সেগুলো আমরা সমালোচনা করতে পারি, সমালোচনা বা সেগুলো তাদের সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, তারা সেখান থেকে ফিরে আসুক। কিন্তু যে সমস্ত কাজগুলো আজ সৌদি আরব করছে এখনো পর্যন্ত ইসলামের পক্ষে, সেটা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র করতে পারছে না, যে কোনো কারণেই করতে পারছে না। তারা পারুক, আমি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করছি না, কিন্তু সৌদি আরবের প্রতি বিদ্বেষ পোষণ করা বা তাদের কিছু কাজ আপনি দেখুন, যেমন মদিনা বিশ্ববিদ্যালয়, মক্কা অম্বল করা, খালি মদিনা অম্বল করা বিশ্ববিদ্যালয় নয়, তায়েফ আছে সৌদি আরবে, আরও অনেকগুলো, কাসিম ইউনিভার্সিটি আছে, যেখানে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে তারা ছাত্রদেরকে ফ্রি বিমানের টিকিট ফ্রি, তাদের থাকা ফ্রি, তাদের হজ করায় ফ্রি, তাদের উমরা করায় ফ্রি, এবং সেখান থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ মক্কা মদিনা থেকে বিশুদ্ধ ইলিম নিয়ে তারা দেশের বিভিন্ন অঞ্চলে, আজও আমাদের দেশে মক্কা মদিনা থেকে বিশুদ্ধ ইলিম শিখে এসে আজকে তারা শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে কাজ করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোরআন এবং সহিহ সুন্নাহর যে একটা আলো এবং আবহ তৈরি হয়েছে, এটা কিন্তু সৌদি আরবের বিরাট বড় একটা অবদান। সৌদি আরবে অসংখ্য মসজিদ, সৌদি আরব অসংখ্য মসজিদ করে দেয়, এই যে বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, বাংলাদেশে অনেকগুলো মসজিদ, আমাদের এয়ারপোর্টেও দেখবেন যে একটা মসজিদ সৌদি আরবের অর্থায়নে আছে, বাংলাদেশে এরকম আনাচে কানাচে অনেক জায়গায় সৌদি আরব, কুয়েত, তারা এই ধরনের মসজিদগুলো তৈরি করে দেয়, এবং আমাদের অনেক অর্থায়ন কিন্তু সৌদি আরব আমাদের অজান্তে করে থাকে, যেটা সৌদি আরবের অনেক বড় একটা ভালো দিক। তো যাই হোক, কিছু ভুল ত্রুটি আছে, থাকতেই পারে মানুষ হিসাবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিদায় অনেক দিন হয়ে গেছে, শাসকরা সাধারণত খুব ভালো হয় না, তো দেখা যাচ্ছে আর এখন তো কত বছর চলে গেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর যুগ নেই, সাহাবা আজমাইনের যুগ নেই, তাবেইনগণের যুগ নেই, তাবে তাবেইনগণের যুগ নেই, কত না উত্তম যুগ ছিল সেই যুগগুলো। আজকের যুগে যারাই আসুক না কেন শাসক শাসন ক্ষমতায়, তাদের ভুল ত্রুটি হয়ে যাবে, তার বেশি হবে তাদের তুলনায়, তবে সেক্ষেত্রে আমরা বলবো অন্য যে কোনো রাষ্ট্রের তুলনায় তারা অবশ্যই মন্দের ভালো, এবং তারা এখনো ভালো কাজ করে যাচ্ছে। যে ভুল ত্রুটিগুলো করছে সেগুলোর একাডেমিক সমালোচনা হোক, আলেমরা একাডেমিক সমালোচনা করুক এবং তাদেরকে শুধরে দিক এবং তাদের জন্য শুভকামনা করুক, কিন্তু বিদ্রোহ তারপরে হচ্ছে এগুলো করে আসলে কখনো শাসকদেরকে সংশোধন করা যায় না, এবং কঠোর কঠোর কথা বলে কখনো শাসকদের সংশোধন করা যায় না, বরং তাদের জিদ বাড়িয়ে দেওয়া হয়, এটা তাদের বিপদ হয়ে যায়। এই জন্য আমি সবাইকে বলবো শাসক গোষ্ঠীকে সমালোচনার ক্ষেত্রে আমাদের হেকমা অবলম্বন করা উচিত, তাদের সাথে বিনয়ের সাথে, তাদের প্রতি সম্মান রেখে, সেটা বাংলাদেশের শাসক হোক অন্য কোনো রাষ্ট্রের শাসক হোক, তাদের প্রতি সম্মান রেখে, বিনয় রেখে, তাদের ভুলগুলো অত্যন্ত বিনয়ের সাথে এবং বুঝিয়ে পারলে গোপনে সংশোধন করে দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। আমার বক্তব্য আমি বললাম, এটা ভুল হতে পারে,
তো যাই হোক, এটাই হচ্ছে সৌদি আরাবিয়া। এবং তুরস্কর ব্যাপারে আমি বলবো, যারা তুরস্কর ব্যাপারে খুব বেশি বাড়াবাড়ি করেন, যেমন এরদোগান, যাই করুক না কেন মুসলিমদের সপক্ষে তো অনেক কাজ করছে, যেমন এরদোগান মূর্তি তৈরি করে বা অনেকগুলো ভুল ভ্রান্তি তার রয়েছে, যাই থাক না কেন মুসলিমদের কোনো জায়গায় বিপদে পড়লে তাকে তো ছুটে যেতে আমরা পাই। যেমন রোহিঙ্গাদের দেখতে এসেছিল এরদোগান, তার স্ত্রী, আমার যতদূর মনে পড়ে। সবকিছু মিলিয়ে এরদোগান, এরদোগানের ব্যাপারে যারা অতিরঞ্জিত বাড়াবাড়ি করেন যে সে বিশাল মানে মুসলমানদের একজন খলিফা এটা সেটা, এই 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 ব্যাপারগুলো, এটা খুব বেশি বাড়াবাড়ি। কারণ তিনি আবার যে সমস্ত ইসলামিক কাজের সাথে সাথে তিনি এমন কিছু কিছু কাজ করে থাকেন যেটা অমুসলিমরাও করে না, যেটা শয়তানও করতে লজ্জা বোধ করে। যেমন যে মূর্তি, তার দেশে অসংখ্য মূর্তি, যেমন কামাল পাশা, এ কামাল আতারতুক নাকি আতারতুক না, এ ছিল বিরাট বড় একটা কি বলে নাস্তিক পর্যায়ের লোক, বিরাট বড় ইসলাম বিরোধী একটা ননসেন্স টাইপের বুদ্ধিজীবী, সো কলড ইন্টেলেকচুয়াল। তার দেশে তার অসংখ্য রয়েছে, মূর্তি রয়েছে। তো এগুলো আসলে তিনি আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন। তো যাই হোক, কখনো কখনো এরদোগানের কিছু কিছু কাজ খুব ভালো লাগে, আবার কিছু কিছু কাজ খুব বেশি খারাপ লাগে। তো সবকিছু মিলিয়ে আমরা যেটা করতে পারি, এরদোগানের ব্যাপারে দোয়া করতে পারি, যেহেতু তিনি মুসলিম, আমরা মুসলিমের জন্য দোয়া করতে পারি। আর দিন ওয়ান্না সিহা, দিন মানে কল্যাণ কামনা। তবে অবশ্যই একথা সত্য যে এরদোগান যা করেন, যদি সৌদি আরব আর এরদোগানের সাথে তুলনা করেন, অনেকে ভুল বুঝে থাকেন যে সৌদি সরকার বা এরদোগানের সাথে যদি তুলনা করেন, আমি বলবো সৌদি সরকার পাবে 80 আর এরদোগান পাবে 20। কারণ ইসলামের শিক্ষা বিস্তরে, বিশুদ্ধ শিক্ষা বিস্তরে, কোরআন হাদিস বিলি করা, দাওয়াতি কার্যক্রম সব কিছু মিলিয়ে বিশ্বের যে কোনো মুসলিম রাষ্ট্রের চাইতে এখনো সৌদি আরব এক নম্বরে আছে, এবং সেটা নিঃসন্দেহে সৌদি সরকারের সপক্ষে চলে যাবে। সেটা তো সেটা কি অবশ্যই তাদের জন্য ভালো। আর কিছু নেগেটিভ আছে সেটা আরেকদিন বলবো, সেগুলো থেকে আমরা তাদের সংশোধন কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে সংশোধন করে দেয়। বিশেষ করে আমার রাসূলের দেশের মানুষ তো তাদের প্রতি একটা বিশেষ সফটনেস কাজ করে, যে কারণে একটু বেশি দোয়া করি আমি তাদের জন্য, যেন তাদের মধ্যে যেসব ফাসিকি কর্মকাণ্ড আছে আল্লাহ যেন তাদেরকে ফাসিকি কর্মকাণ্ড থেকে মুক্ত করেন। যেমন এবার আমি গতবার আমি যখন সৌদি আরবে গেলাম এখান থেকে এক বছর আগে, তো সেখানে গিয়ে আমি বেশ কিছু কাজ দেখে আমার খুব ব্যথা লেগেছে। যেমন আগে কখনো আমরা কোনো বড় বড় শপিং মলে মহিলাদেরকে দেখিনি, কিন্তু এখানে মহিলাদেরকে মুখ খুলে, তারপরে আমরা যখন হাজিরা ছিলাম, অর্থাৎ হাজিদেরকে নিয়ে আমি যখন ছিলাম এয়ারপোর্টে, মহিলাদেরকে মানে মুখ খুলে মহিলাদেরকে দেওয়া হয়েছে। আবার মুখ বাঁধাও আছে আলহামদুলিল্লাহ, তবে বেশ কিছু জায়গায় মহিলাদের খুব বেশি মানে হচ্ছে কাজ করার যে সমস্ত প্লেস ছিল না, এক সময় নিষিদ্ধ ছিল, কিন্তু সেটা তারা করেছে। তারপর বেশ কিছু আরো বেশ কিছু বিষয় রয়েছে সেগুলো আমার কাছে খারাপ লেগেছে। তো আসলে বর্তমান বিশ্বের বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট সবকিছু মিলিয়ে তারা কি কারণে করেছেন তার ব্যাখ্যা তাদের কাছেই আছে, যেগুলো ভুল সেগুলোর ভুল। যেমন অন্যান্য রাষ্ট্রে যেগুলো ছবি ঝুলানো, এখনো এখনো আমাদের সৌদি আরব সরকারের তার ছেলের এবং তার দাদার ছবি আমরা দেখি একসাথে লটকানো থাকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, সরকারি জায়গায়। মুসলমানরা তো ছবি মূর্তি কোনো জায়গায় টাঙাবে না, এগুলো তাদের ভুল, এই ভুলগুলো এগুলো গোনাহের কাজ, কবিরা গোনা। তো আল্লাহ তাআলা এগুলো থেকে তাদের মুক্ত করুন, আমরা তাদের জন্য দোয়া করি। বেশ কিছু ভুল ভ্রান্তি তাদের রয়েছে, যেমন ইসরায়েল প্রশ্নে সৌদি আরবের খুব সোচ্চার থাকা উচিত। ইসরায়েল ইসরায়েল প্রশ্নে যদিও তাদের সাথে তারা গোপন বৈঠক করে, তথ্য সঠিক না হলেও তাদের মানে কামড়াতে না পারলেও একটু ফোর্স করা উচিত সৌদি আরব থেকে। মানুষ এটা প্রত্যাশা করে সৌদি সরকারের থেকে, আমিও করি, আমিও পার্সোনালি করি, যে সৌদি সরকার না কামড়াক। যখন মায়ানমারের রোহিঙ্গাদেরকে বের করে দিয়েছে, তবে হ্যাঁ ভিতরে ভিতরে সৌদি আরব তাদের অনেক সহযোগিতা করছে, এটা কিন্তু অনেকে জানে না, সেটা করছে, রোহিঙ্গাদের জন্য অনেক ব্যয় করেছে, অনেক অর্থ সৌদি আরব দিয়েছে বা দিয়ে থাকে। তো কিন্তু মায়ানমার যখন রোহিঙ্গাদের ওপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, তখন সৌদি আরব থেকে একটা কড়া প্রতিবাদ মানুষ আশা করে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমি, তাওহীদের ভূমি, এখানে যারা শাসক থাকবেন তাদের কাছে মানুষের একটা বাড়তি চাওয়া থাকে, আর সে চাওয়াটা আমাদেরও আছে। তো আমরা চাইবো যে সৌদি আরব সেটা করুক, আমরা সেটা নসিহা করেছি, সৌদি আরব যখন গিয়েছি সেটা আমি বলার চেষ্টা করেছি তাদের, যারা মোটামুটি নেতৃস্থানীয় যাদের কাছে কথা বলার সুযোগ আমার হয়েছে, আমার আসলে এরকম সুযোগ তো হয় না, কারণ অত্যন্ত স্বল্প নিচু বা স্বল্প যোগ্যতা সম্পন্ন মানুষ, তো যতটুকু হয় ততটুকু আমি বলার চেষ্টা করেছি যে এগুলো যেন তারা করে, তার এটা মানুষ তাদের কাছে প্রত্যাশা করে।
কিন্তু সব মিলিয়ে পৃথিবীর যত ইসলামিক রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র আছে তার মধ্যে এখনো সব দিক বিবেচনায় অন্যদেরকে যদি 20 করে মার্কস দিতে হয়, সৌদিকে এখনো 80 মার্কস দিতে হবে। সঙ্গত কারণে সৌদি বিদ্বেষী নয়, বরং সৌদি আরবের যে সমস্ত ভুল ত্রুটি আছে সেগুলো আমরা গঠনমূলক একাডেমিক কিছু সমালোচনা ক্রিটিসিজম হতে পারে এবং সেগুলো তাদের সংশোধনের উদ্দেশ্যে তা আমরা করব, এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের জন্য আমরা তাদের ইসলাহের জন্য সংশোধনের জন্য হেদায়েতের দোয়া করব, এবং তাদের বিরুদ্ধে এমন কিছু কাজ করতে যাব না যেটা করতে গেলে পরে মানে হচ্ছে নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, বিস্তর উত্তর দিলাম, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল।